বনগাঁয় পঞ্চায়েত প্রধানের জমিতে গাঁজা গাছ লাগানোর অভিযোগ। এ বিষয়ে পুলিশে অভিযোগ গ্রামবাসীদের। প্রধানের দাবি, রাজনৈতিকভাবে বদনামের চেষ্টা করছে বিরোধীরা। ঘটনায় চাঞ্চল্য। পঞ্চায়েত প্রধানের জমিতে গাঁজা গাছ লাগানোর অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয়দের অভিযোগ, সাধারণের নজর থেকে বাঁচতে গাঁজা গাছ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হবে। অবিলম্বে বিষয়টির সুরাহা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীদের একাংশ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বাগদার এসডিপিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ ব্লকের গোপালনগর থানার অন্তর্গত দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অচিন্ত সরকার তার জমিতেই রয়েছে গাঁজা গাছ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পঞ্চায়েত প্রধানের জমিতে যদি গাঁজা গাছ থাকে তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি হবে? এতে আমাদের সমাজটা দূষিত হয়ে যাচ্ছে। একজন গ্রামের প্রধান যদি এরকম অসামাজিকমূলক কাজ কর্ম করতে পারে তাহলে সে সমাজ কোথায় যাবে? আমার এইটুকুই বলার। গ্রামবাসী চিরঞ্জিৎ সরকার দাবি করেন, কালো ত্রিপল দিয়ে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে, এটা অপরাধমূলক কাজ। চিরঞ্জিতের আরও দাবি, একের অধিক গাছ থাকলে এবং সেখানে যদি নিয়মিত পরিচর্যা করা হয় তাহলে সেটিকে চাষ বলতে হয়। এ বিষয়ে প্রশাসনের ওপর ভরসা রেখে তাদের দাবি, আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি, নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ধানের চাতাল আছে, সেই চাতালে কিছু গাঁজার গাছ লাগানো আছে এবং সেটা ত্রিপল দিয়ে ঘেরা আছে, এবং সরকারি কালো ত্রিপল, যেগুলো সাধারণ জনগণের বাড়িতে থাকার কথা কিন্তু সেটা সাধারণ জনগণের বাড়িতে যায়নি। এখন তিনি ওই গাঁজা গাছগুলো এরকম করে ঘিরে রেখেছে, এটা খুব অপরাধমূলক কাজ বলে আমি মনে করি সাধারণ নাগরিক হিসাবে। একের অধিক বা দুইয়ের অধিক যদি এইরকম করে লাগানো থাকে এবং সেটা যদি পরিচর্যা করা হয় সেটাকে চাষই বলা হয় মনে হয়, আমার যতটুকু মনে হয় বলবো যে চাষই করা হচ্ছে। আমাদের যে সামাজিক একটা সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির অবনতি হচ্ছে, যে আমাদের যুব গোষ্ঠী আছে সেই এটা দেখে তারা অনুপ্রাণিত তো হবেই না, বিশেষ করে দেখা গেলো সেখান থেকে নিয়ে গাঁজা তৈরি করে তারা গাঁজাটা খাচ্ছে, এটা আমাদের সামাজিক অবক্ষয়, শিক্ষার অবক্ষয়। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিঘাড়ি পঞ্চায়েতের প্রধান অচিন্ত সরকার। তার দাবি, এখানে বিরোধীদের পায়ের নিচে মাটি নেই, সে কারণেই রাজনৈতিক চক্রান্ত করছে বদনাম করবার জন্য। ওই জমি তিনি ভাগে দিয়েছেন বলে দাবি করে প্রধান বলেন, আমি চাষ করি না, যাদের জমি ভাগে দেওয়া তারা কি চাষ করছেন জানি না। অভিযোগ ভিত্তিহীন। শুনুন, এখন বিরোধী দল, এখন আমাদের এখানে পরিস্থিতি বিরোধী দলের ভালো নয়। এবার আমাদের সঙ্গে যে আমাদের যে লোকজন আছে বা আমাদের এলাকার মানুষ আমাদেরকে সমর্থন করে, বিজেপির এখানে কোনো জায়গা নেই। ওরা বিভিন্নভাবে ওরা চক্রান্ত করার জন্য আমার যে মাঠের কথা বলছে, আমি মাঠ দেখার টাইম কোথায়, এবার জমি জায়গা আমার হচ্ছে সব ভাগ লিস্ট দেওয়া, ঠিক আছে। এবার মাঠে কে কি ফসল করছে, কে কোথায় কি করেছে আমি ওটা বলতে পারবো না। ওরা যে অভিযোগটা করেছে ওরা ভিত্তিহীন বা মিথ্যা কথা বলেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিধায়ক পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, স্থানীয় পুলিশ দলদাসে পরিণত হয়েছে, সে কারণেই গ্রামবাসীরা বিষয়টি এসডিপিওকে জানিয়েছেন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাতাল ছিল, সেই চাতালটা এখন পরিত্যক্তভাবে আছে, সেখানে কিছু গাঁজা গাছ লাগিয়ে সেটা আবার মানুষ সন্দেহ হতো না দু একটা গাঁজা গাছ হতেই পারে, কিন্তু সেটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে পাহারা দিয়ে চাষ করার ব্যবস্থা করেছে, এটাই আমাদের কাছে সন্দেহের দানা বাঁধে। যারা ওখানকার স্থানীয় লোকজন আছে তারা পুলিশকে ভরসা না করে, যেহেতু পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে, লোকাল থানার পুলিশ বিক্রি হয়ে গেছে টিএমসির কাছে, এসডিপিওকে জানিয়েছে, এখনও পর্যন্ত তার কোনো সদুপায় হয়নি, জানি না এর উপায় হবে কি না। একদম প্রধান গাঁজা চাষ করছে, এটা পরিবেশের কি অবস্থা হতে পারে, ওই পঞ্চায়েতের কি অবস্থা হতে পারে? সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।